দেখুন মুসলিম বিশ্বের মুসলমানদের জন্য নিবেদিত প্রাণ ইরদোগানের অজানা এগারো তথ্য ইরদোগান দক্ষিণ কোরিয়া ইরান ও কসবর সম্মানসূচক নাগরিক ইরদোয়ান প্রবল ইহুদি বিদ্বেষী উনিশশো চুয়াত্তর সালে তার লেখা এক নাটকে তিনি ইহুদিদের শয়তান বলে আখ্যা দেন দুই হাজার এগারো সালে তিনি জাস্টিস ডেভেলপমেন্ট পার্টি নামে একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল গঠন করেন উনিশশো থেকে আশির সময়ে এরদোয়ান ইসলামিস্ট গ্রুপগুলোর সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিল ফেব্রুয়ারির তেইশ তারিখে জন্ম হয় এরদোয়ান মিন রাশির জাতক এই জাতকরা সাধারণ তেগী হয় দুই হাজার সালে তিনি টুইটার ব্যান করতে চেয়েছিলেন নারী বিদ্বেষী এরদোয়ান বলেন নারীরা কখনোই পুরুষের সমকক্ষ হতে পারবে না আগস্ট দশ দুই সালে তুরস্কের প্রথম সরাসরি নির্বাচনে তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হন ওয়েলফেয়ার পার্টি নিষিদ্ধ হওয়ার পর প্রকাশ্যে ইসলামিক কবিতা পাঠ করার জন্য তাকে চার মাস জেল খাটতে হয় সাজা দেওয়া হয় যদিও পাঁচ বছরের জেল উনিশশো সাল থেকে তিনি রাজনীতিতে সক্রিয় এর সামাজিক যোগাযোগ মাধ্যমকে ঘৃণা করেন যদিও এবারের অভ্যুত্থান থেকে রক্ষা পেতে তিনি সোশ্যাল মিডিয়ার লাইভ টেলিকাস্টকেই ব্যবহার করেন